যতটুকু আছে ততটুকু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, তোমরাও ঠিক ততটুকু নেওয়ার চেষ্টা করবে। এবং অবশ্যই অবশ্যই পড়াশোনার সাথে থাকতে হবে, পড়াশোনার সাথে একেবারেই গ্যাপ দিলে, যেহেতু তোমাদের পরীক্ষা হয়েছিল অনেকদিন হয়ে গেছে, অনেকদিন পরে পরীক্ষা রেজাল্ট দিল, তারপরে আবার অনেক মাস পরে তোমরা ভর্তি হতে পেরেছো, অনেক মাস কিন্তু গ্যাপ এখানে। তো এই গ্যাপ এত বেশি হলেও মানে পড়াশোনা কিন্তু একটা দূরে সরে গেছো, তো এখন পড়াশোনার কাছাকাছি আসতে হবে, তা না হলে কিন্তু ভবিষ্যৎটা একেবারেই অন্ধকার হয়ে থাকবে। আর তোমরা যদি তোমাদের প্রত্যেকটা টিচারের গাইডলাইনগুলো ফলো করো, তারা যখনই ক্লাস নেয় তোমরা যদি সেটা মানে ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের ভবিষ্যতে তোমাদের ভালো কিছু করতে বা এই কলেজ থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে কোনো সমস্যাই হবে না, আর ভালো একটা রেজাল্ট আমরা অবশ্যই তাহলে আশা করতে পারি। এবং তোমরা অবশ্যই প্রত্যেকটা টিচারের প্রতি প্রত্যেকটা টিচারকে তোমাদের হেল্প করতে হবে, কারণ আমরা পড়াচ্ছি তার মানে যে আমরা সফল হয়ে গেলাম ব্যাপারটা কিন্তু এটা ভাবলে ভুল হবে, কারণ আমাদের পড়ানোটা আমাদের চেষ্টাটা তখনই সফল হবে যখন তোমরা পড়বে, আমাদের পড়াটা যখন তোমরা গ্রহণ করবে বা আমাদের মাধ্যমে তোমরা যখন উপকৃত হবে তখনই কিন্তু আমাদের পড়ানোটা সার্থক হবে। এবং আমি এই মুহূর্তে অবশ্যই প্রত্যেকটা গার্ডিয়ানকেও ধন্যবাদ দেবো এবং আন্তরিকভাবেই ধন্যবাদ দেবো, কারণ এই করোনা মহামারীর ভিতরে যেখানে আমাদের অস্তিত্ব ঠিকানাটাই দায় হয়ে গেছে, সেখানেও আপনারা নিজের সন্তানদের পড়াশোনার দিকটাকে উদাসীন না হয়ে এভাবে যে পড়াশোনার গুরুত্বটা যে আপনারা বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী যে নিজের সন্তানদেরকে ভর্তি করিয়েছেন কলেজে, অবশ্যই এটা উচ্চশিক্ষার বা নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা, শিক্ষিত একজন মানুষ হিসেবে গড়ে তোলার একটা প্রথম ধাপটা পেরিয়ে ওরা এই সেকেন্ড ধাপে আসে, কিন্তু প্রথম ধাপটাতে আসলে ওটাতে কিন্তু আমরা কোনো মানে ধাপ হিসেবে ঘুরবো না, কারণ এখান থেকেই আমরা মনে করবো যে তোমরা অবশ্যই অনেক ভালো কিছু শিখতে পারবে। এবং এটা আমরা আশা রাখি যে যারা যে রেজাল্ট নিয়ে এখানে ভর্তি হয়ে থাকো না কেন, যদি তোমরা টিচারদের সাথে কোঅপারেট করো, যদি তোমরা আমাদেরকে সাহায্য করো, হেল্প করো, আমাদের পড়াটাকে ভালোভাবে গ্রহণ করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা যে রেজাল্ট নিয়ে এখানে ভর্তি হয়েছে তার থেকে অনেক ভালো কিছু করতে পারো এখানে। তো এই আশাবাদ ব্যক্ত করছি যে তোমরা অনেক ভালো কিছু করো, আমাদের সাথে থাকো, আমাদের সাথে অনলাইনে ক্লাসগুলো দেখো। এবং অনেক স্টুডেন্ট এখানে আমাকে প্রশ্ন করেছে যে কোন বই বইয়ের ব্যাপারে জানতে চেয়েছে, বাংলা বই মূলত বোর্ড কর্তৃক নির্ধারিত বই আছে সেই মূল বইগুলো, কারণ গাইড যেহেতু এটা আমাদের এখন সৃজনশীল প্রশ্ন, সুতরাং আমরা গাইডের প্রতি একেবারেই গুরুত্ব দেবো না, কারণ আমরা মূল জিনিসটা আগে জানবো, মূল বোর্ড বইটা আমরা পড়বো, তারপরে সেটা যার যার ইচ্ছা অনুযায়ী যে যেভাবে যেটা ফলো করো সেটা হচ্ছে তার ইয়ে। কিন্তু আমরা টিচার হিসেবে আমরা চাই যে তোমরা নিজেদের যে মূল বোর্ড বইটা আছে সেটা পড়ে তারপরে তোমাদের ভিতর থেকে এই প্রশ্নগুলো বের হয়ে আসো, তোমরা সৃজনশীল হওয়ার চেষ্টা করো। তোমরা বোর্ডের কর্তৃক নির্ধারিত যে বই আছে বাংলা প্রথম বোর্ডের সেই বই সেটা কিনে নিবে সহপাঠ সহকারে। তো আশা করছি বই সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন নেই, এবং তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, তাহলে তোমাদের অবশ্যই অনেক উপকার হবে, অবশ্যই ভালো করতে পারবে। এবং এই যে কলেজ বন্ধ আছে এটা কিন্তু নেগেটিভভাবে কখনোই নিবে না, কারণ এই কলেজে আসা যাওয়া অনেক বড় একটা টাইমের ব্যাপার। এখন তোমরা বাসায় থেকে যদি অনলাইনে ক্লাসগুলো করে এই সময়টা যদি কাজে লাগাতে পারো তাহলে আরও অনেক ভালো কিছু করতে পারো। সুতরাং আমি চাইবো তোমরা সবাই নিয়মিতভাবে একটু পড়াশোনার দিকে আসো, আস্তে আস্তে করে সব বইগুলো কিনে ফেলো, তারপরে পড়াশোনাটা শুরু করে দাও। আর আমরা তো আছি, আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে কী করতে হবে, কোনটা পড়বে কোনটা পড়বে না। এবং গত বছরের বইটা থেকে এবং এটা খেয়াল রাখবে গত বছরের সিলেবাস নিয়ে কিন্তু আমাদের সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে, এখানে নতুন করে চারটা গদ্য অন্তর্ভুক্ত হয়েছে, চারটা আগের বুক থেকে বাদ পেয়েছে, আবার চারটা গদ্য অন্তর্ভুক্ত হয়েছে, আগের চারটা গদ্য বাদ পেয়েছে, সুতরাং আগের পুরাতন বই কিন্তু হবে না, নতুন তোমাদের নতুন বই কিনতে হবে। তো এই জন্য তোমরা বইগুলো আস্তে আস্তে কালেক্ট করে ফেলো এবং সেভাবে মূল বই থেকে নিজেরা একটু পড়ার চেষ্টা করো, কবি পরিচিতি পা, তারপর হচ্ছে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, এগুলো সম্পর্কে একটু আপাতত মোটামুটি ধারণা দাও। যখন আমরা সমস্ত বিষয়টার সম্পর্কে একটা গল্প খুব ভালো করে পড়াবো, একটা কবিতা খুব ভালো করে পড়াবো, তখন তোমাদের দেখবে আর কোনো সমস্যাই থাকছে না, কিন্তু আগে তোমরা বই সম্পর্কে একটু ধারণা নিয়ে নাও, তাহলে সেটা খুব বেশি উপকার হবে। তো আসলে পরিচয় করবো প্রথম ক্লাস হিসাবে আজকে আমি আগে থেকে আর বেশি কোনো কথা বলতে চাচ্ছি না।
অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবে এবং বেশি বাইরে যাবে না, ঘরেই থাকবে। ধন্যবাদ সবাইকে।